Buscani de jucător februarie chalmare tangșalo TVS burbei nai forțal tamvan mărdimite cu sub mărdimie amzomone încre șaclai zana thangi tongo de tamtu amzomong cea zana thangi tongo april tânde jucător chalmare deșime sângrosul a cauți maturne buscango fai amai chiar noșca bunti casco băutul șa bătii buscaca thanei bicișo corona virus timbugai amzomong nahar zgea tomari pia bata bo xaste hapani rând tangpe de dagi mori bicișinte coxabzone hine coxca. Namaskar, apnara shobai obogoto achen যে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটো ভাগে নেওয়া হবে বলে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার প্রথম ভাগের তার মান পরীক্ষা অলরেডি হয়ে গেছে, সেটা শুরু হয়েছিল December 15 আর শেষ হয়েছে মাধ্যমিকের 29 December আর উচ্চ মাধ্যমিকের সেটা 7 জানুয়ারি। এবছর পরীক্ষা মোট পরীক্ষার্থী ছিল মাধ্যমিকে 43,282 জন, তার মধ্যে রেগুলার হচ্ছে 42,914 জন, বাকিরা কন্টিনিউ কম্পোনেন্টাল আর এক্সটার্নাল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 28,931 জন, তাদের মধ্যে রেগুলার হচ্ছে 28,658 জন, বাকি কয়েকজন আছে কম্পোনেন্টাল এক্সটার্নাল ইকুইভ্যালেন্স ক্যাটাগরি ইত্যাদি ক্যাটাগরি। আপনারা জানেন আমরা 18 জানুয়ারি থেকে খাতা দেখার কাজ শুরু করেছিলাম, যা শেষ হয়েছিল ফেব্রুয়ারি 9 তারিখে। মূলগুলো আগে 4 তারিখ মধ্যে শেষ হয়ে গেছিলো। মাধ্যমিকের ইংরেজি এবং উচ্চ মাধ্যমিক ইংরেজি বাংলাগুলো সময় লেগেছিল, তাতে সমস্ত খাতা দেখার কাজ শেষ হয়েছে 9 তারিখের মধ্যে। এরপরে চলছে এখন পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আমরা আগেই জানিয়েছি আপনাদের যে বছর পরীক্ষা ফল প্রকাশের যাবতীয় ব্যবস্থা বোর্ডেই করা হয়েছে একটি এক্সটার্নাল এজেন্সির সাহায্যে, ফলে আমাদের এবার আর মানে ফল কারেকশন বা কিছু জন্য ছোটাছুটি করতে হবে না। ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে এসে গেছে, আমরা সিদ্ধান্ত হয়েছে সোমবার বেলা 12টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা ফল প্রকাশ করব, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো একসঙ্গে। এবং একই সঙ্গে আমরা স্থির করেছি রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করবেন যে টার্মটো পরীক্ষা শুরু হবে April 18 থেকে। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল এবং মাধ্যমিক ভোকেশনাল প্র্যাকটিক্যাল 1 মার্চ থেকে 15 মার্চের মধ্যে শেষ করে নেওয়ার জন্য। প্রসঙ্গত করোনা পরিস্থিতির জন্য এবছরের রেজিস্ট্রেশন এনরোলমেন্ট সময়মতো শুরু করা যায়নি। আসলে আমরা এনরোল ক্যালেন্ডারই প্রকাশ করতে পারছি না, টাইম টু টাইম একটা আইটেম শুরু হচ্ছে। এই মাসে 3 তারিখ থেকে রেজিস্ট্রেশন ক্লাস 9 এবং 11 এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, অলরেডি কাজ অনেকটা এগিয়ে গেছে। 28 তারিখ আপাতত এটা শেষ স্থির করা আছে।